ট্রান্সপ্ল্যান্টার যন্ত্রের মাধ্যমে ধান রোপণ করার জন্য কৃষকদের উৎসাহিত করছে বর্তমান রাজ্য সরকার। যেহেতু ধান রোপণ করতে বেশ কিছু শ্রমিক কৃষকের প্রয়োজন হয় এবং একই সাথে অনেক এলাকাতেই শ্রমিক ভিত্তিক এই কাজ সম্পন্ন করা হয়, তাই কৃষি মরশুমে রাজ্যের সাধারণ ঘাটতি দেখা যায় কৃষক শ্রমিকদের। এই সমস্যা সমাধানের জন্য এবং সিজন অনুযায়ী কৃষকদের চাহিদা এবং খরচ কমাতে যান্ত্রিকীকরণের সূচনায় কৃষকদের উৎসাহিত করছে রাজ্যের বর্তমান ভারতীয় জনতা পার্টি সরকার। স্বচালিত এই ধান ট্রান্সপ্ল্যান্টার মেশিনের ব্যবহার জনপ্রিয় করার জন্য বিশালগড় কৃষি মহকুমার অধীনে বিশালগড় কৃষি সেক্টর কৃষকদের মাঠে শুক্রবার হাতে কলমে এই মেশিনের প্রশিক্ষণ দেওয়া হয়। বিশালগড় কৃষি সেক্টরের প্রভুরামপুর গ্রামে কর্মবীর চৌধুরী এবং আরো নজন কৃষকদের প্লট নিয়ে অনুষ্ঠিত হয় এদিনের ফ্রন্টলাইন। এক হেক্টর এলাকা জুড়ে ধান রোপণ করা হয় এদিন। ট্রান্সপ্ল্যান্টার মেশিনটি কিনতে কৃষি বিভাগের বিভিন্ন প্রকল্পের অধীনে ক্রয় ভর্তুকিও প্রদান করে থাকে রাজ্য সরকার। স্বনামধন্য নির্মাতাদের কাছ থেকে বাণিজ্যিকভাবে পাওয়া যায় ধানের ট্রান্সপ্ল্যান্টারের বিভিন্ন ডিজাইন। সম্পূর্ণ স্বয়ংক্রিয় রাইডিং টাইপ, ওয়ার্ক বিহাইড টাইপ এবং ম্যানুয়াল ধরনের ট্রান্সপ্ল্যান্টারের মাধ্যমে 4, 6 এবং 8 সারির ক্ষমতা অনুযায়ী সরাসরি ধানের বীজ লাগানো যায়। ফ্রন্ট লাইন ডেমনস্ট্রেশন তথা FLD প্রোগ্রামের মাধ্যমে সব ধরনের ট্রান্সপ্ল্যান্টার জনপ্রিয় করা হচ্ছে বিশালগড় কৃষি সেক্টরে। শুক্রবার ধান রোপণের পর কৃষক কর্মবীর চৌধুরী বলেন, এই মেশিনটি ধান চাষকে আকর্ষণীয় করে তুলছে। সময়, শক্তি এবং অর্থ সাশ্রয়ের পাশাপাশি ধান লাগানোর জন্য লেবারদের উপর নির্ভর করার প্রয়োজনীয়তাকেও কম করেছে এই মেশিন। মাত্র 1000 টাকাতে একখানি ধান লাগানো সম্ভব এই মেশিনের মাধ্যমে। তাই রাজ্যের কৃষকদের সুবিধার্থে ভর্তুকি দিয়ে এই মেশিনটি কেনার জন্য বিভিন্ন কৃষকদের মধ্যে নিয়মিত এই প্রচার চালাচ্ছে ত্রিপুরা সরকারের কৃষি দপ্তর। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।